নিম্নচাপের জেরে টানা বৃষ্টিতে ভাসছে বাঁকুড়ার ভাদুল সেতু, ফলে যাতায়াত বন্ধ একাধিক গ্রামে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সেতুর অবস্থা বেহাল হওয়ায় বারবার তৈরি করা হলেও তা অল্প বৃষ্টির জলের তোড়ে ভেসে যাচ্ছে, এর ফলে ভুগতে হচ্ছে সাধারণ মানুষকে। বেশ কয়েকটি গ্রামের মানুষজনকে অনেকটা ঘুর পথে যাতায়াত করতে হচ্ছে। ভাদুল সেতু বাঁকুড়া শহরের সঙ্গে যুক্ত করেছে নদের অপর পারে থাকা সুরপানগর, বীরবাদ, মালাতোর, বালিয়ারা, সান্তোর, নতুন গ্রাম সহ বিভিন্ন গ্রামকে। দৈনন্দিন কাজে মানুষকে এই সেতু পারাপার করতে হয়, কিন্তু নিম্নচাপের জেরে সেতু জলের তলায় চলে যাওয়ায় এখন বাধ্য হয়েই প্রায় 10 কিলোমিটার ঘুরে মানুষকে বাঁকুড়া শহরে যাতায়াত করতে হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সেতুর অবস্থা প্রচণ্ড খারাপ, বারবার তৈরি করা হলেও তা অল্প বৃষ্টির তোড়েই ভেসে যাচ্ছে, নষ্ট হচ্ছে সরকারি টাকা, রেললাইন পারাপারের সময় দুর্ঘটনার ভয়ে অগত্যা ঘুর পথে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করতে হচ্ছে গ্রামবাসীদের। প্রচণ্ড অবস্থা খারাপ, বারবার করছে আপনার ভেঙে যাচ্ছে, টাকাগুলো জলে যাচ্ছে, বুঝলেন? 3-4 মাস থাকছে আপনার, মাঘ পৌষ মাসে করছে, কন্ট্রাক্টর জ্যৈষ্ঠ মাসে আবার বানেলে ভেঙে যাচ্ছে। এদিকে 7-8টা গ্রাম আছে, যেতে আর আসা যাওয়া করতে পারছে নাই, সব ঘুরে ঘুরে যাচ্ছে। এদিকে আবারও অল্প বৃষ্টিপাতের ফলে জলের তলায় শিমলাপালের ভেলাইডিহা পাথরডাঙ্গার শিলাবতী কজওয়ে। এমন পরিস্থিতিতে বারবার সমস্যার সম্মুখীন হতে হচ্ছে 40 থেকে 50টি গ্রামের মানুষজনকে। গত কয়েকদিনের নিম্নচাপের সময় বড়সড় দুর্ঘটনা ঘটেছিল এই শিলাবতী কজওয়ের ওপর। আবারও অল্প বৃষ্টিপাতের জল বইছে কজওয়ের ওপর দিয়ে। স্থানীয়দের অভিযোগ, বারবার অল্প বৃষ্টিপাতের ফলে এই কজওয়ের ওপর জল উঠে আসায় সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাদেরকে। চিকিৎসা ব্যবস্থা থেকে শুরু করে বিভিন্ন ধরনের জরুরি পরিষেবা, এর জন্য এলাকার স্থানীয় বাসিন্দাদের যাতায়াত করতে হয় এই কজওয়ের ওপর দিয়েই। গতবারেও নিম্নচাপের জেরে কজওয়ের ওপর জল উঠে যায় এবং সেই মুহূর্তে ব্রিজ পারাপারের সময় জলের তলায় তলিয়ে যায় স্থানীয় এক গ্রামের বাসিন্দা। অভিযোগ, প্রবল বৃষ্টিতে মাঝে মধ্যে দুর্ঘটনা লেগেই থাকে এই শিলাবতী কজওয়ের ওপর। সমস্যা মারাত্মক সমস্যা, একটু সামান্য যদি বললাম তো, একটা সামান্য যদি একটা মানে কোনো কিছু রোগ জ্বালা হয় তাহলে আমাদের যাতায়াতের রাস্তা বলতে এটা। অতএব এই রাস্তাটা যদি না হয়, এই সমস্যার সম্মুখীন মানুষকে হতে হবে না। তাই প্রশাসনের কাছে বারবার একটাই রিকোয়েস্ট, যে যাতে করে এই সমস্যাটা সমাধান করা হয়। কিন্তু এবারে দুর্ঘটনা এড়াতে তৎপর প্রশাসনের আধিকারিকরা। শিমলাপাল পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বাঁশের ব্যারিকেড করে দেওয়া হয়েছে কজওয়ের দুই প্রান্তে, রাখা হয়েছে সিভিক ভলেন্টিয়ারও, প্রতিনিয়ত চলছে নজরদারি। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।